প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো, আপনি যদি পারেন অতি অবশ্যই এই 2022 সালে বাড়িতে লাগান একটি শ্বেত আকন্দ গাছ। কিন্তু এখানেই শেষ নয়, বাড়ির কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন, আপনি ফ্ল্যাট বাড়িতে থাকলি বা কিভাবে শ্বেতাকন্দ লাগাবেন, শ্বেতাকন্দ লাগালে কি কি ফল পাওয়া যায়, আর আমরা কি কিভাবে শ্বেতাকন্দের পুজো করতে পারি, এই সকল বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই যাদের এই বিষয়গুলি জানার প্রয়োজন আছে, যাদের বাড়িতে শ্বেতাকন্দ গাছ আছে তারা যেমন দেখবেন, যাদের বাড়িতে নেই তারা কিভাবে রাখবেন, সেই বিষয়গুলিও দেখবেন আজকের ভিডিওতে। এই সব বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যদি আপনি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি। তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তবে চলুন এবার ভিডিও আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অনেকের বাড়িতেই রয়েছে শ্বেতাকন্দ গাছ। কিন্তু আপনি কি জানেন শ্বেতাকন্দর কী কী গুরুত্ব রয়েছে? যদি খুব সংক্ষেপে বলি তো প্রত্যেক বাড়িতেই রাখা উচিত শ্বেতাকন্দ গাছ। প্রথমে এই আকন্দ গাছ থাকলে কখনো বাড়িতে বিষধর সাপ প্রবেশ করে না। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বিষধর সাপ কিন্তু প্রবেশ করবে না। দ্বিতীয়ত, বাড়িতে কখনোই খারাপ কিছুর প্রভাব অর্থাৎ কালা জাদু, ভূত প্রেতের সমস্যা, এই ধরনের দাম্পত্য সমস্যা বা বাড়িতে সব সময় আর্থিক অনটন, এই ধরনের খারাপ কিছু প্রবেশ করতে পারবে না। এছাড়াও বহুবিধ উপকার লাভ হতে পারে আপনার এই শীত আকন্দ গাছ থেকেই। তাই আর কিছু করুন বা না করুন, বাড়িতে লাগান শ্বেতাকন্দ। অনেকেই বাড়িতে শ্বেতাকন্দ গাছ লাগিয়েছেন, কিন্তু আপনি কি জানেন বাড়ির ঠিক কোন স্থানে শ্বেতাকন্দ গাছ লাগানো উচিত? হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে লাগান শ্বেতাকন্দ গাছ। এই গাছ আপনি যদি ঈশান কোণে লাগান সেক্ষেত্রে সুফল লাভ হবে। তাই অতি অবশ্যই বাড়ির ঈশান কোণে লাগান শ্বেতাকন্দ গাছ, দেখবেন 100% সুফল লাভ হচ্ছে আপনার জীবনে। আকন্দ গাছ সাধারণত দুই প্রকার দেখতে পাওয়া যায়। আপনারা লাগাবেন শ্বেতাকন্দ গাছ, আকন্দ ফুল অত্যন্ত প্রিয় দেবাদিদেব মহাদেবের জন্য, তাই অতি অবশ্যই এই ফুল নিবেদন করতে পারেন দেবাদিদেব মহাদেবকে। কিন্তু আপনি বাড়িতে যদি শ্বেতাকন্দ লাগান তাহলে অমাবস্যা পূর্ণিমায় অতি অবশ্যই ধূপ দেখান। যেমন তুলসী গাছকে ধূপ দেখানো হয়, যেমন বট, অশ্বত্থ বা কলা গাছকে ধূপ দেখানো হয়, তেমনই শ্বেতাকন্দ গাছকে ধূপ দেখিয়ে যদি আপনি আপনার মনস্কামনা জানান, সেই মনস্কামনা অবিলম্বে আপনার পূরণ হবেই হবে, কোনো বাধা আসবে না। তাই যদি পারেন একবার চেষ্টা করে দেখতে পারেন শ্বেতাকন্দ গাছ লাগানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, একবার চেষ্টা করে দেখতে পারেন, আপনার অর্থনৈতিক ভাগ্যের পরিবর্তন হবেই হবে, জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া। তাই জীবনকে সুন্দর করতে, অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটাতে আর কিছু করুন বা না করুন, শ্বেতাকন্দ গাছ বাড়িতে লাগাতে একদম ভুলবেন না।
প্রিয় বন্ধুরা, শ্বেতাকন্দ যদি পুষ্যা নক্ষত্রযুক্ত দিনে আপনি মূল সংগ্রহ করতে পারেন, তাহলে যে কোনো প্রকারের কালা জাদু আপনি করতে পারবেন। সেই সংক্রান্ত বহু ভিডিও রয়েছে আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলে, যদি পারেন একবার দেখে নিতে পারেন। তাই আপনাদের উদ্দেশ্যে জানালাম, যদি সম্ভব হয় অতি অবশ্যই শ্বেতাকন্দ গাছ আপনি বাড়িতে লাগান, এর ফলেই সুফল মিলতে পারে আপনার। ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের জীবনের জন্য একান্ত কাম্য। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো, আপনি যদি পারেন অতি অবশ্যই এই 2022 সালে বাড়িতে লাগান একটি শ্বেত আকন্দ গাছ। কিন্তু এখানেই শেষ নয়, বাড়ির কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন, আপনি ফ্ল্যাট বাড়িতে থাকলেই বা কিভাবে শ্বেতাকন্দ লাগাবেন, শ্বেতাকন্দ লাগালে কী কী ফল পাওয়া যায়, আর আমরা কী কীভাবে শ্বেতাকন্দের পুজো করতে পারি, এই সকল বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই যাদের এই বিষয়গুলি জানার প্রয়োজন আছে, যাদের বাড়িতে শ্বেতাকন্দ গাছ আছে তারা যেমন দেখবেন, যাদের বাড়িতে নেই তারা কিভাবে রাখবেন, সেই বিষয়গুলিও দেখবেন আজকের ভিডিওতে। এই সব বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যদি আপনি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি। তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তবে চলুন এবার ভিডিও আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অনেকের বাড়িতেই রয়েছে শ্বেতাকন্দ গাছ, কিন্তু আপনি কি জানেন শ্বেতাকন্দর কী কী গুরুত্ব রয়েছে? যদি খুব সংক্ষেপে বলি তো প্রত্যেক বাড়িতেই রাখা উচিত শ্বেতাকন্দ গাছ। প্রথমেই এই আকন্দ গাছ থাকলে কখনো বাড়িতে বিষধর সাপ প্রবেশ করে না। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বিষধর সাপ কিন্তু